সাতক্ষীরার মুসলমানের আরে সহিহ মুসলিম থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই মাহশরের মাঠে আমার আল্লাহ ডাক দেবে বান্দারে আমি খোদার তো ছিলাম তুমি আমারে খাবার দাও নাই আল্লাহর বান্দা বলবে আল্লাহ বলো কি তুমি তো রব্বুল আলামিন কি করে তুমি খোদার তো থাকো আল্লাহ বলবে না বান্দা তোমার পাশে মানুষ খোদার তো ছিল অভাবী ছিল রাত্রি বেলা না খেয়ে ঘুমাইছে তুমি যদি সেই দিন আমার খোদার তো বান্দার কাছে খাবার পৌঁছাইতা সেই দিন আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইত একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বাজার আমার দেশে বহু ধনী আছে বহু ধনী প্রত্যেক বছরে দুই তিনবার করে মক্কা মদিনায় যায় যদি জিজ্ঞেস করেন বাপ কি জন্য মক্কায় যান বলে বাবা উমরা করার জন্য যাইতেছি মক্কায় নামাজ পড়লে বিরাট বড় সওয়াব ওই যে মাঝে মধ্যে দেখবেন ঢাকাতে আমরা তো থাকি আমরা জানি কোটি কোটি টাকার মালিক ওই যে তারা মাহে রমজান আসার পরে মদিনায় মক্কায় যায় কি আজিজি ভাই বন্ধু মক্কায় যা কি জন্য জানেননি আমি একজনকে জিজ্ঞেস করলাম বাপ মক্কায় প্রত্যেক মাহে রমজানে কি জন্য যান বলে হুজুর আপনি কি জানেন না মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব মাহে রমজানে পড়লে তো কোনো হিসাব নাই আমি বললাম হ বাবা আমি তো ভালোই জানি আচ্ছা মদিনাতে কি জন্য যান বলল বাজান এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব হয় আমি বললাম হ বাবা কত তো সত্য মাহে রমজানে বিগয়রি হিসাব এটার কোনো হিসাব নাই আমি ডাক দিয়ে বললাম বাজার কথা তো সঠিক এই মক্কাতে নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয় মদিনাতে এক রাকাত পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব হয় আমি বললাম বাজান কথা তো সঠিক কিন্তু বাপ একটু বলবেন তো বাড়ির পাশে আপনার এলাকায় আপনার মহল্লাতে কত মা টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না আমি একদিন এক হাজি সাহেবকে বলছিলাম হাজি সাহেব আপনি তো আমার মসজিদের হাজি আপনি তো আমার মসজিদের মুসল্লি হাজি সাহেব এই যে আমার মসজিদে প্রত্যেক মাহে রমজানে প্রত্যেক দিন ইফতার হয় এই ধনী ব্যক্তিরা তো আর মসজিদে ইফতার করতে আসে না আমি বললাম বাপ ধনীরা তো সবাই বাড়িতে ইফতার করে কিন্তু এই মসজিদে যারা ইফতার করার জন্য আসে তারা একবারে দরিদ্র শ্রেণীর মানুষ মধ্যবিত্ত দরিদ্র রাস্তা দিয়ে পথিক যারা আছে আবার অনেক সময় মসজিদে ইফতার করার জন্য বসে শহরে ঢাকাতে যারা অধিকাংশই মসজিদে যারা ইফতার করে অধিক লোক দরিদ্র রিক্সাওয়ালা দিন মজুর ব্যানওয়ালা সারাদিন রোজা রাখার পরে সে জানে মসজিদে গেলে ভালো একটা ইফতার হবে আমি বললাম হাজি সাহেব আপনি আল্লাহর ঘর তাওয়াব করার জন্য যান নাকি রাশায় আল্লাহ পাওয়ার জন্য হাজি সাহেব এই যে আমার গরিব মানুষ না খেয়ে থাকে আপনি যদি প্রত্যেক দিনের জন্য ভালো একটা ইফতারের ব্যবস্থা করে যাইতেন তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কায় দৌড়ানো লাগতো না আপনি যদি গরিব মানুষের ঘরে খাবার দিয়ে আসতেন বাজান আল্লাহ পাওয়ার জন্য মদিনায় দৌড়ান লাগতো না নবী পাওয়ার জন্য মদিনায় যাওয়া লাগতো না আপনি উম্মতের হয়ে যাইতেন নবীর উম্মত না কি থাকবে আর আপনি মদিনায় যাইয়া নবীর জন্য কাঁদবেন আমার নবী ধরা দেবে না আল্লাহর বান্দা না কে থাকবে আর আপনি কাবা শরীফের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে কাঁদবেন আর বলবেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলবে তা হবে না আমার বান্দার ঘরে আগে খাবার পাঠাও আমার বান্দারে খাওয়াইলে আমি আল্লাহর খাওয়া হয়ে যায় আমার বান্দার আত্মাকে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা বলবে রব বলেন কি আল্লাহ বলেন কি আপনি তো রব্বুল আলামিন আপনি কি করে অসুস্থ হন আল্লাহ পাক বলবেন বান্দারে আমার তোমার প্রতিবেশী অসুস্থ ছিল তুমি যদি তার সেবা করাইতা ওষুধ কিনে দিতা আমি আল্লাহর সেই দিন সেবা করা হয়ে যাইত রে বান্দা আমি আল্লাহর সেই দিন সেবা করা হয়ে যাইত হা হা আমরা বুঝি কয়জন এই হাদিস মানি কয়জন এই হাদিস আল্লাহর নবী বলতেন উম্মত প্রত্যেক দিন তুমি খাবারে ঝোল বাড়িয়ে দিবে এজন্যই তুমি ঝোল বাড়াইবা কারণ ঝোল বাড়ানোর কারণে তোমার তরকারি থেকে তোমার প্রতিবেশীকে তরকারি তুমি দেবা তরকারি যদি দাও তোমার খাবারের সাথে সে অন্তর্ভুক্ত হবে
তোমার খাবার থেকে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আল্লাহ পাকের নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছে, দুধ সারা দিন পরে এক পেয়ালা দুধ আনছে, দুধ এনে বললেন হুজুর আপনি দুধখানা কবুল করে নেন। আল্লাহর নবী দুধখানা হাতে নিয়ে দুধের পেয়ালা হাতে নিয়ে বললেন আবু হুরায়রা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মিশকাতের কিতাবুল আদাবের মধ্যে হাদিসখানা পড়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা এই এক পেয়ালা দুধ তুমি সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহর নবী সাহাবী ছিলেন, তখন আহলে সাফার সাহাবী 80 জন সাহাবী, আমার দোস্ত জানে ওই আহলে সাফার সাহাবীরা মসজিদে নববীর পূর্ব পাশে আল্লাহর হাবিবের রওজা মোবারকের পূর্ব পাশে বাবে জিব্রাইলের ডান পাশে আহলে সাফার সাহাবীরা ঘুমাইতেন, ওইখানে সাহাবীরা থাকতেন। ওইখানে একটা গাছ ছিল, এখন আর সেই গাছ নাই, ওই গাছের নিচে সাহাবীরা ঘুমাইতেন। আহা সাহাবীদের কি কষ্ট ছিল, কোনোদিন খাবার আসলে খাইতেন না, আসলে না খেয়ে থাকতেন। সাহাবী আবু হুরাইরা বলেন আমি মনে মনে চিন্তা করি তিন দিন ধরে আমি না খাওয়া কি খাব, এই এক পেয়ালা দুধ 80 জন সাহাবীকে কি করে বন্টন করব। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ দুধের পেয়ালা তো মাত্র একটা, মানুষ আমরা 80 জন, হুজুর কি করে বন্টন করব। আল্লাহ নবী টক দিয়ে বলে আবু হুরাইরা বিসমিল্লাহ বলে শুরু করা। আমি 80 জন সাহাবীকে বিসমিল্লাহ বলে দিতে 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 80 জন সাহাবী পেট ভরে খাইলেন। নবীজি নিজে বললেন আমাকেও দাও, আল্লাহর নবী নিজেও বিসমিল্লাহ বলে পান করলেন। বললেন আবু হুরাইরা সব তোমার, আমিও বিসমিল্লাহ বলে চুমুক মারলাম, সব দুধ আমি গিলে খেয়ে ফেললাম। এরপরে পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যা ছিল তাই আছে, একটু কমেও নাই বাড়েও না। হ্যাঁ প্রিয় মুসলমান, কেন আপনাদের কাছে আমি অনুনয় বিনয় করি, কি লাভ আছে আমার, কি এমন প্রয়োজন আমার আছে, এই একটা প্রয়োজনের জন্য অনুনয় বিনয় আপনাকে করি। আল্লাহ কোরআনে বললেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ জাতি তোমাকে বানিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি, দুইটা কাজ তুমি দুনিয়ার মধ্যে করবে, একটা কাজ মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিবি, দুই নম্বর কাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইয়ে রাখবে। এই দুইটা কাজের জন্যে তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি। ও মুসলমান, এখানে এই ডাক্তার সাহেব থেকে শুরু করে উন্ডা ভাইরা মিলেমিশে এই সুন্দর মাহফিলের ইন্তেজাম করলেন। এই যে আয়োজনে মরহুম আলহাস কেরামতুলি বিশ্বাস, ওনার পরিবারবর্গ, হাজি সাহেবের পরিবারের মানুষ, সন্তানাদিরা মিলে বাগান সাজিয়েছেন। উদ্দেশ্য কি? চেয়ারম্যান মেম্বারির জন্য না, দুনিয়ার নাম কামানোর জন্য না, একটাই উদ্দেশ্য, যদি মাহফিল থেকে একজন মানুষও বুঝে বাড়ি যায়, একজন মানুষও যদি বুঝে বাড়ি যায় মরহুম কেরামত আলী সাহেব না, ওনার পরিবারবর্গে বংশের মানুষ যারা কবরে চলে গেছে, শুধু কেরামত আলী সাহেব না, এই মাহফিলের জন্য যে ছেলেরা ভলেন্টিয়ার হয়ে কাজ করতেছে ওদের পূর্বপুরুষ, শুধু তাই নয় আপনারা যারা এসে বাগান সাজাইলেন, আপনারা যারা এই মাহফিলের চারপাশ দিয়ে এসে রণবৃদ্ধি করলেন, একটা খুঁটি গাড়ার কারের সাজে সাহায্য করেছেন, ডাক্তার সাহেব এবং তার ভাইদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ যারা দিয়েছেন, আমার আল্লাহ এই ব্যক্তিটাকেও মাহরুম করে দিবে না, তাদের পূর্বপুরুষ কবরে যারা চলে গেল এই কবর থেকে তারা নেকি পাইতেই থাকবে, পাইতেই থাকবে, নেকির কমতি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার যান আমার দিকে তাকান, আজকের মাহফিলে যারা বসে আছেন, ওই যে বলছিলাম দোয়া কেন করে যাবেন আপনি, একটা ঘটনা আপনাকে শোনাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পূর্ব জমানার একজন বড় ওলি, বলবেন হুজুর হাসান বসরিকে উনি কত বড় ওলি ছিলেন একটু বুঝাই।
হাসান বসরি ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হন সেদিন হাসান বসরি ইরাকের বসরাতে ছিলেন একাধারে তিন দিন পর্যন্ত উনি খাবার খান নাই তিন দিন পর্যন্ত আজর দ্বারা কাঁদছিলেন কেঁদেছিলেন আর বলেছিলেন হায় উম্মত হায় আফসোস এই উম্মতের জন্য এই উম্মত জমানার শ্রেষ্ঠ ব্যক্তিকে কারবালায় হত্যা করে ফেলল হায় হায় যাদের রক্তে রসূলের কারীমের রক্ত মিশে আছে তাদেরকে এই উম্মত কারবালায় শহীদ করে দিল এইভাবে তিনি একাধারে তিন দিন পর্যন্ত বসরাতে বসে বসে কেঁদেছিলেন তিনার নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি ছিলেন জামানাতে হাদিসের ফিকর কিতাবে এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম না আছে খুব মনোযোগ দেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জামানাতে একজন মহিলা আসে মহিলা এসে হুজুরের দরবারে এসে বললেন হুজুর আমার মেয়েটা আজকে সকালবেলা মারা গেছে জোহরের নামাজের সময় তাকে দাফন করছি বিকেলবেলা আমি আপনার কাছে আসছি হুজুর আমার মেয়েটা বড় আদরের মেয়ে ছিল বলেন তো আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী একটু দয়া করে আপনি বলে দেন হাসান বসরি বললেন মা আমি বলতে যাব না আপনাকে একটা আমল শিখাই দেই ওই আমল করে রাত্রিবেলা যখন ঘুমাবেন আমার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাই দিবে আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী একবার জোরে বলেন সুবহানাল্লাহ ও বাজান খুব মনোযোগ দিন মহিলারা আসেনি হ্যাঁ প্যান্ডেল ভরে গেছে আল্লাহু আকবার এই তো মহিলারা জান্নাতে আগে যাবে এই এলাকার ভিতরে এই আপনাদের এলাকার নাম কি সাতক্ষীরা সদর মাধবকাটির মাটির নিচে কত মানুষ গেছে আর কি কোনোদিন ফিরে আসছে আমরাও কবরে চলে যাব কি কোনোদিন ফিরে আসব জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও যাদা মরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সুনারাদ জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া ওই মা কবর থেকে দুয়ার আশায় বসে আছে আমার খুকা করি মাহফিলে গেছে বুঝি কিছু দোয়া আমার জন্য পাঠাই দিবে ওই আব্বাজান কবরে বসে আছে হাদিসের মধ্যে আসছে মানুষের ইন্তেকালের পরে রুহটা কবরের উপরে বসে বসে প্রতীক্ষা করতে থাকে আমার ছেলে বুঝি আমার জিয়ারতে আসবে আমার মেয়েটা বুঝি আমার জন্য কোরআন তেলাওয়াত পাঠাবে আমার মেয়েটা বুঝি আমার জন্য কিছু জিকির পাঠাবে কিন্তু ছেলে মাহফিলের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল ছেলেটা বাবার জন্য দোয়া করলো না চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল কিন্তু মেয়েটা বাবার জন্য দোয়া করলো না মায়ের জন্য দোয়া করলো না ওই মহিলাটা কেঁদে কেঁদে হয় না হুজুর আমার মেয়েটা বড় আদরের ছিল কবরে চলে গেছে আমি মার কলিজায় মানে না বলে আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা বাড়ি চলে যান একটা আমল দিলাম এশার নামাজ আপনি পড়বেন চার রাকাত আপনি নফল নামাজ পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহা
তারপরে সূরা তাকাসুর দ্বিতীয় রাকাতেও তাই তৃতীয় রাকাতেও তাই চতুর্থ রাকাতেও তাই এইভাবে আপনি দুই রাকাত করে চার রাকাত আপনি নফল পড়বেন সূরা ফাতের সঙ্গে সূরা তাকাসুর পড়বেন সূরা তাকাসুর পড়ে ও মা আপনি তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 আপনি ঘুমিয়ে পড়বেন আপনি ঘুমানোর পরে আমার মালিক আমার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাই দিবে আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হে নারী মা বোনেরা নারীদের জন্য তিনটা নসিহত নবীর এক নম্বরে নামাজ দুই নম্বরে পর্দা তিন নম্বরে স্বামীর খেদমত এক নম্বরে নামাজ দুই নম্বর পর্দা তিন নম্বর স্বামীর খেদমত যদি কোন নারী করে আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই নারীকে জান্নাতি 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 বানাই দিব সুবহানাল্লাহ কি বলা যাবে কোন জান্নাত আচ্ছা আপনি বলেন দুনিয়াতে কয় বছর বাঁচবেন বলার কোন সুযোগ আছে কারো ষাট কারো সত্তর কারো আশি কারো নব্বই কারো একশো কয়দিন আগে ব্রাহ্মণ বাড়িয়া গেছি ভৈরবে মাহফিল করার জন্য আমার দোস্ত যায় ওই যে সিলেট অঞ্চল একসঙ্গে বহু মাহফিল আমার এই বন্ধুর সঙ্গে করেছি আজিজি সাহেবের নাম সিলেটে রন্ধে রন্ধে মানুষ চিনে সাতক্ষীরাবাসী নাও চিনলে সিলেটের মানুষ চিনে আমার বাড়ি দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুরের মানুষ আমার চিনে না কিন্তু সারা চট্টগ্রাম ডিভিশন আর সিলেট ডিভিশনে যা বলবেন ফরিদি সাহেবকে দেখবেন কানা কুই দিবে খুব মনোযোগ দিয়েন এই কয়েকটা ডিভিশন আমরা বেশি দৌড়াই যার কারণে মানুষ আমাদেরকে এই অঞ্চলে খুবই ভালো চিনে আমার বাড়ি ফরিদপুর ফরিদপুরের মানুষ আমাকে তেমন চিনে না কারণ দেশে তো থাকা হয় নাই মনোযোগ দিয়েন বাপ ষাট সত্তর আশি বছর আমরা পৃথিবীতে বাঁচব ভৈরবে যাই শুনলাম এক বুড়া আমার পাশে বসে রয়েছে দাদায় জিজ্ঞেস করলাম দাদা বয়স কত একশো উনিশ বছর আমি বললাম এখনো মরেন নাই কেন এখনো তাজা রয়েছে আপনার ফাঁসি তো রয়েছি আমি উড়ে বুড়ার বুড়া কি বুড়ার বুড়া তখন চা খাইতেছেন বলুন আমি কি উড়ে সব বলে দোস্ত একশো উনিশ বছর বয়সে বেটা বয়ে চা খাইতেছে তাও রাত তিনটের সময় আমি দুইটার সময় যাই মাইক দোষি রাত দুইটা থেকে সাতটে পর্যন্ত বয়ান করছি বুড়া সাতটে পর্যন্ত বই দিচ্ছে আর আমার দেশের ফুল আপন খালি ফেসবুক টিভি এ কথা কন না কেন খালি মানকে সেবা দিয়ে ঘুরতেছে দেয় দেখেন যুবক শত শত যুবক মানকে সেবা দিয়ে ঘুরতেছে আর আমরা কিছু যুবকরা বসে পড়ছে মারহাবা কন যারা মাহফিলে বসছে আর যারা সার্ভিস দিয়ে টেম্বারি খেলাচ্ছে ওরা কি একরকম সমান কখনই না এ দুনিয়াতে কয়দিন বাঁচবো বলেন তো এক মুরব্বী চিন্তা করছে যে বয়স হয়ে গেছে গা একটু মক্কা মদিনার থেকে ঘুরে আসি ছেলেদেরকে বললো বাবা আমার একটু হজে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেবো তো আগে তো হাইটে যাওয়া লাগতো তো কাফেলের সাথে গাধার উপর সরে মাল সামানা দিয়ে ছেলেরা একবারে টাকা পয়সা ডিনার টিনার দিয়ে বাবারে বুঝাই দিছে তো কাফেলা যেতে 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 বহু দূরে এক কারিয়ার পাশ দিয়ে গ্রামের পাশ দিয়ে যাচ্ছে তো দেখতেছে গ্রামের রাস্তায় মেঠো পথের এক পাশে বসে এক বুড়া বসে বসে কাঁদতেছে তো চিন্তা করছে মানে ছেলেপেলেরা খাবার টাবার দেয় নাই বাড়ির থেকে ভেটটের করে দিছে বুড়া মানুষ আহা পাশে যায় বলতেছে বুড়া ভাই তুমি বুড়াকালে বসে বসে কাঁদতেছ কাঁদতেছি আমি মনের দুঃখে বলে দুঃখ কি আমার বাপ হয়ে আমার ধরে ফিরেছি ক তোমার আবার বাপ আছে কহা আছে বাইক বুড়িছে তোমার বাপ রে তো তালি দেখতে হইলে কেমন বাপ যে বুড়া কালে বুড়া পোলারে ফিটেছে একটা যাই তো তো যাই দেখে জল চৌকির উপরে এক বুড়া বসে রয়েছে খুনখুনা বুড়া চুল টুল সব পাইকে সাদা হয়ে গেছে চামড়া টামড়া গুজে রয়েছে কিন্তু টনটনা বুড়া সালাম দিয়ে কয় কাকা বুড়া কালে বুড়া পোলাটারে এমনি ফিটেছেন কয় সাদে ফিটেছি হেতায় ওর বাবার লগে দাদার লগে বিয়া দবি করছে এর লগে ফিটেছি কে দাদাও আছে কহ ঘরের ভিতরে বেরিয়েছে আমি মাপ চাই আমার বুড়া দেহার দরকার নাই আমি মাপ চাই আমার বুড়া দেহার দরকার নাই জীবনে বুড়া দেখছি একশো উনিশ বছর বয়স হন চা খাইতেছি বসে বসে রাত তিনটের সময় আল্লাহু আকবার
হে মা বোনেরা যুবক বন্ধু 60 70 80 বছর জীবন আমার আপনি আজকে বাড়ি যায় ক্যালকুলেটর দিবেন আখিরাতের একটা দিন যত বড় হবে দুনিয়ার 50000 বছর তত বড় হবে দুনিয়ার 50000 বছর এক জায়গা করলে যত বড় হয় মেহেশরের একটা মাঠ হবে তত বড় একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় আপনার 60 বছরের জীবন দিয়ে 50000 কে ভাগ দিয়ে দেখবেন কত দিন কত ঘন্টা আপনি পৃথিবীতে বাঁচেন আখিরাতের একটা দিনের কত সময় আপনি দুনিয়াতে বাঁচেন হিসাব করে দেখবেন অথচ আল্লাহ বলে দিলেন বান্দা ইমানে আমলে যদি কবরে আসো তাহলে তোমার জন্য একটা জান্নাত বানাইছি জাযাউকুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি تجري من تحتها الأنهار أمي الله تمار جنك جنات بنيتي جنات وي جنات بيتره تمي ثقبان كتو دين أمي الله اكتا نهر بنيتي ندي اي ندي تا جنات رنج ديه جابه নদীর চারটা শাখা একটা দুধের শাখা আরেকটা মধুর শাখা আরেকটা পানির শাখা আরেকটা শরবতের শাখা আমাদের দেশের দোস্ত আখের গুড় দিয়ে বানাবে নাকি না না হ্যাঁ খেজুরের গুড় দিয়ে বানাবে এই শরবত লেবু একটু সাপ দিয়ে দিবে এই শরবত সেই শরবত যেই শরবত খাইলে কোনোদিন যৌবন নষ্ট হবে না সুবহানাল্লাহ কি বাড়ি রে এই মধু সেই মধু আমার দেশের মৌমাছির মধু না রে ভাই এ মধু সে মধু যে মধু খাইলে চির যৌবন থাকবে চিরজীবন চিরজীবন এই দুধ আমাদের দেশের দুধের মতো দুধ হবে না এত দামি হায় আল্লাহ এত মজার এর উৎপত্তি কোথায় জানেননি আল্লাহর নবী বলেন সাহাবীরা আল্লাহ আমাকে নিতে নিতে জিব্রাইল আমিন আমাকে নিতে 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 একটা গম্বুজের কাছে নিলেন খুব মনোযোগ দেন এই নদীর উৎপত্তি কোথায় বলে দিয়ে যায় নবীজি বললেন জিব্রাইল আমাকে নিতে 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 একটা গম্বুজের কাছে নিলেন বিরাট বড় গম্বুজ গম্বুজটা এত বড় কত বড় জানেনই সাহাবীরা একটা আংটি এই যে হাতের আংটি সারা মরুভূমির মধ্যে ছেড়ে দিলে সারা মরুভূমির কাছে আংটিটা দেখতে যত বড় প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সারা মরুভূমি কত বড় আফ্রিকার সাইডে বড় বড় দেশের সমন্বয়ে একটা মরুভূমির নাম সাহারা মরুভূমি বাংলাদেশের অন্তত 20টা দেশের সমান হবে একটা মরুভূমি সুবহানাল্লাহ বলা যাবে না বাংলাদেশের প্রায় 20টা দেশের সমান হবে একটা মরুভূমি এই মরুভূমির মধ্যে যদি আমার আংটিখানা ছেড়ে দেওয়া হয় দেখতে যত বড় দেখা যাবে নবীজি বললেন উম্মতরে সারা পৃথিবীটাকে যদি ওই গম্বুজের উপরে ছেড়ে দেওয়া হয় সাহারা মরুভূমিতে একটা আংটি দেখতে যত বড় দেখা যায় ওই গম্বুজটার উপরে পৃথিবীটা তত বড় দেখা যাবে একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার তাহলে গম্বুজ যদি এত বড় হয় আল্লাহ কত বড় আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ এত বড় সর্বময় ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুল তামাম মুলকের মালিক আপনি যে জমিনের উপরে বসা এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে আপনি যে আসমানের নিচে বসা এই আসমানের উপরে আরো 6টা আসমান আল্লাহ দিয়ে রাখছেন এ সাতক্ষীরার মুসলমান ওই গম্বুজের দরজার কাছে নবী গেলেন যাওয়ার পরে দেখলেন ওই গম্বুজের দরওয়াজা খুব সুন্দর এক উজ্জমরদ দিয়ে বানানো জিব্রাইলকে বলেন জিব্রাইল দরজার চাবি কি জিব্রাইল বলেন হুজুর দরজার চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমান
রহমানির রহিম ওই দরজার চাবি হলো বিসমিল্লাহ শরীফ নবীজি ভিতরে ঢুকলেন ঢোকার পরে দেখলেন আরো আশ্চর্য বিসমিল্লাহর হা শব্দ থেকে পানির নহর বিসমিল্লাহর মিম শব্দ থেকে পানির নহর আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর রহমানের নুন শব্দ থেকে মধুর নহর রহিমের মিম শব্দ থেকে শরবতের নহর চারটি নহর বের হয়ে হাউজে কাউসার হয়ে ওই পানির নহরটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গেল আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা ওই পানি ওই জান্নাত একদিন না দুই দিন না আমার এই বান্দারা চিরদিন 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 যে জীবনে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না শুরু হবে আর শেষ হবে না শুরু হবে আর শেষ হবে না শুরু হবে আর শেষ হবে না ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ সেই নহরের পানি পান করাবো ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত দিব দশটা দুনিয়া যত বড় হবে একটা জান্নাত আমি বান্দাকে সর্বনিম্ন করে দান করব দশটা দুনিয়ার সমান একটা করে জান্নাত আমি আল্লাহ দেব একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ কেন দেবেন রাদিয়াল্লাহু আনহু মারাদু আনহু দা লিকালিমান খাশিয়া রাব্বা আল্লাহ তাদের উপরে রাজি হবে তারাও আল্লাহর উপরে রাজি হবে আ মুসলমান সৎকিরাবাসী ভালো করে শুনে নেন এই মাহফিল থেকে বুঝে যাবেন তাহলে দুনিয়াটা অল্প সময়ের জন্য আমাদের জীবন আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাধ দালান ঘর মন আমার কেন বাধ দালান ঘর হাজি সাহেব চলে গেছে কিন্তু যোগ্য সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে যদিও তারা মাদ্রাসায় পড়ে নাই জেনারেল শিক্ষিত আমার দেশের বহু ছেলেরা মাদ্রাসায় পড়ে দোয়া মানে না এই আস্তে কইলেন কে জোরে খান আরো জোরে এই সৎকিরার মুসলমান জোরে বলেন যেই ছেলে মাদ্রাসায় পড়ে দোয়া মানে না তার চাইতে হাজার গুণে এই সন্তান ভালো যে ছেলে কলেজে পড়ে দোয়া মানে আচ্ছা বলেন তো চল্লিশ বছর একটা বাবা পরিশ্রম করে সন্তানের কাছে কি চায় মুরব্বীকে জিজ্ঞেস করবেন বাবাকে জিজ্ঞেস করো না মুরব্বী তুমি বুড়া কালো তো কিছু খাইলে না জমি একটা বেশি কিনে আর তারপরে ভালো মন্দ খাইয়া যাও বুড়া মাথাটা নিচু করে বলবে না রে বাবা আমার ছেলে পেলেরা থাকবে ওরা কোথায় খাবে কোথায় দাঁড়াবে না আমার বাচ্চারা বলে মুরব্বী কী জন্য আপনি কত কষ্ট করেন ওরা আমার কবরের পাশে যা আমার জন্য দোয়া করবে কি কথা কন না কা যে ছেলে বাবার মরার পরে দোয়া করে না দোয়া মানে না ওই ছেলে পালার চাইতে কুত্তা পালা ভালা এ হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে জিন্দাবাদ কষ্ট হচ্ছে হচ্ছে আপনাদের আঞ্চলিক ভাষায় বলছি হচ্ছে দোস্তর ভাষা হচ্ছে ঠিক আছে চলবে জিন্দগি দিচ্ছি তো ওই যে আসল জিন্দগি মারতেছি আজকে জিন্দগি ওই যে পুলা দোয়া করবি না কে দোয়া তো করতেই হবে দোয়া মানতেই হবে কি কথা বলেন ঠিক কিনা দোয়া তো মানতে হবে দোয়ার ওয়াজ করতেছি হাসান বসরির জীবনে আমি লিখছি না ঘটনা লিখেছি ইমাম সাখাবি ইমাম সাখাবি কি আমার দোস্ত জানে আপনার সাধারণ লোক চিনবেন না ইমাম সাখাবি ইমাম হজর আসকালানির ছাত্র ইমাম জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহির একবারে মানে সহপাঠী বন্ধু আমরা যেমন একসাথে ওয়াজ করি ইমাম সুইতি ইমাম সাখাবি একসাথে কিতাব লিখত লক্ষ লক্ষ হাদিস ওনাদের মুখস্থ ছিল একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার ওনার একটা কিতাব আছে আল কৌলুল বদি আমার ঘরে আছে এই কিতাবের ভিতরে উনি ঘটনাটা লেখছে যে হাসান বসরি রহমতুল্লাহ মহিলাকে বললেন যাও তুমি রাত্রিবেলায় যে এই আমল করে ঘুমাও আল্লাহ স্বপ্ন দেখাবে মহিলা যে এশার নামাজ পড়ে চার রাকাত নফল নামাজ পড়লো সুরা তাকাসুর দিয়ে আর দুরুসুরি পড়তে পড়তে ঘুমানোর পরে দেখে আহা মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান আগুনের শিখার ভিতরে জ্বলতেছে আর চিৎকার মেরে বলতেছে মা ও মা আমি জাহান্নামের কঠিন কষ্টের মধ্যে আছি মা আমি খুব কষ্টের মধ্যে আছি
আছি, আহা কোন মা কি সহ্য করতে পারে বাবা, আহা মাটা ঘুম থেকে উঠে পাগলের মতো হয়ে গেছে, আমার মেয়েটা জাহান্নামের মধ্যে পড়তেছে। ও নারী আপনাকে বলতেছি, হে মা আপনাকে বলতেছি, সেই দিনের মায়েরা তাহাজ্জুদ কাজা করত না, সেই দিনের মায়েরা, সেই দিনের বোনেরা বোরকা ছাড়া রাস্তায় বের হতো না, আর আপনি তো বোরকাই আপনার নাই। হাই হায় হায়, এই বেডিরে কেমনি ওয়ার শোনাবো বলেন তো? হ্যাঁ ফ্যাশন হয়ে গেছে না, বোরকা নাম দিছি, আমি নাম দিছি টুরকা। হা বন্ধু খালি বলতেছে জিন্দিগি, জিন্দিগির কথা আমার, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ার সুনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া কামিনী মানে রাত্র, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সমন জারি গিয়াছে করিয়ারে সোনার দম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। আরে যুবতী মেয়ে জাহান্নামে, মা পরেশান হয়ে গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার দৌড়ে আসছে, হুজুর আপনার দেওয়া আমল অনুযায়ী করার পরে দেখেছি আমার আল্লাহ স্বপ্ন দেখাইছে, আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে দাও দাও করে জ্বলতেছে, মা মা বলে চিৎকার করেছে, আমি মার কলিজায় মানে নাই, হুজুর কি করতে পারি বলুন। হাসান বসরি কেঁদে দিয়ে বলেন, মা রে আপনি আপনার মেয়ের জন্য বেশি পরিমাণে সদকা দিতে থাকেন সদকা। মহিলা চলে গেলেন, হাসান বসরি রহমাতুল্লাহি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখেন একজন যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের রন্দে রন্দে পাহাড়ে পাহাড়ে উপত্যকায় উপত্যকায় জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, বাগানে বাগানে ডেকে বলেন, হে যুবতী কে গো তুমি জান্নাতের বাগানে ঘুরো? বলে, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমি সেই মেয়েটা যেই মেয়েটার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিলেন আমাকে দেখার জন্যে, খোঁজ নেওয়ার জন্যে যে আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি বললেন, মা বলো তো তুমি জান্নাতে কি কারণে আসলা? মেয়েটা বলতো যে, হুজুর আমাকে যে এই গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল, এই গোরস্থানে 70,000 মানুষ কবরস্থ করা হয়েছে, আমি একা না আর 70,000 মানুষ ওই গোরস্থানের মধ্যে ছিল, ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর অলি আল্লাহর অলি আল্লাহর বন্ধু গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরুদ শরীফ পড়ে পড়ে আমাদের জন্য দোয়া করে গিয়েছিল, হুজুর ওই দুরুদের কারণে দোয়ার কারণে আল্লাহ খুশি হয়ে আমাদের 70,000 গোরস্থানবাসী যারা ছিল সবার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে মালিক জান্নাতি 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 বানাইছে। হ্যাঁ চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার, দোয়া কি হবে? দোয়া চলবে? তাহলে যে ছেলে মাদ্রাসায় পড়ে দোয়া মানে না ওটা মানুষ হতে পারে? এক কথা বলেন না কেন?
ওটা কি হতে পারে নাই ও মানুষ হতে পারে না মানুষ হতে পারে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম কি কথা কর না কা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি যে ছেলে দোয়া মানে না ওইটা পালার সাথে কুত্তা পালা বালা বলবেন হুজুর কুকুরের সাথে তুলনা করলেন কেন আপনার বাড়ির কুত্তাটারে আপনি খাওয়াবেন পচা দিবেন গলা দিবেন উচ্ছিষ্ট দিবেন কুত্তা আপনার মনিব এমন ভাবে সে তার দায়িত্ব পালন করবে সাত দিন যদি আপনি বাড়ি ফিরেন সাত দিন পরেও যদি বাড়ি ফিরেন এই কুত্তাটা দেখবেন দৌড়ে আসবে দৌড়ে এসে আপনার চারপাশ দিয়ে মুসরায় মুসরায় লেজটা গোটায় গোটায় আপনার শুকতে থাকবে চারপাশ দিয়ে ঘুরবে আর খালি কবে মালিক আপনি কইছিলেন সাত দিন আপনার না দেখে আমি পাগল হয়ে গেছি কুত্তা আপনার কাছে সারেন্ডার করে মালিক আপনি আইছেন আমি যে কি খুশি হয়েছি কি কথা কর না কেন বাজান খুব মনোযোগ দিয়েন এই কুত্তাটা বাবারে এই কুত্তাটা আপনার কাছে সারেন্ডার করেছে আপনার কৃতজ্ঞতা পালন করলো আমাদের দেশে অনেক মা বোনেরা আছে স্বামীর খেদমত করে না অনেক কষ্ট করে স্বামী এই কাজ বাজ করে আসলে ও জরিনার মা এক গ্লাস পানি দাও নিয়ে খাও এটাও কুত্তার সাথে খারাপ দোস্ত আমার মনে আগে বছর দাওয়াত নসিব হইত না হ্যাঁ বিড়িটা যে চেতা চেয়াচ্ছে আগে বছর ডাক্তার সাহেবের কাছে দরখাস্ত দেব এই হুজুর আইলে আমরা আইতাম না আপনারা ভোট দিবেন তো ঠিক আছে আল্লাহ আকবার সাতটা যুবক আরে কাহাবের কুকুর সাতজন আল্লাহর অলিকে পাহারা দেওয়ার জন্য জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কি বলা যাবে না আল্লাহ বলে না আজাবু আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা মিন আয়াতিনা একবার জোরে বলা যাবে কি মারহাবা কষ্ট হচ্ছে আপনাদের এই কুত্তার কাহিনী আল্লাহ কোরআনে বলেছে মারহাবা বলা যাবে না এই কুকুরের নাম ছিল কিতমির এই কিতমির কুকুরটা আল্লাহর সাতজন অলিকে ভালোবাসলো এই অলিদেরকে তৎকালীন জমানার কাফের বাচ্চা তারাই দিল তারা দৌড়ে আসতেছে কুত্তাটাও পাশে পাশে আসে একজন একটা লাঠি দিয়ে কুত্তারে বাড়ি মারল কুত্তার জবান খুলে গেল ডাক দেখো ও আল্লাহর অলিরা আমাকে মারবেন না আমি আপনাদেরকে ভালোবাসি ভালোবাসার জন্যে আমি আপনাদের সাথে হয়েছি আমাকে তারাই দিবেন না এই কুকুর সাতজন অলির সঙ্গে চলে গেল তারা গুহার মধ্যে যা ঘুমাইল এই কুত্তাটা গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো আহারে কি ত্যাগ কি কৃতজ্ঞতা পাহারা দিতে 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 না খেয়ে 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 কুকুর ওইখানে মারা গেল মরে গেল মরে গেল মরে গেল কিন্তু কুকুর দরজা ছাড়লো না কুকুর মরে গেল মরে গেল মরে গেল মরে গেল কিন্তু দরজা ছাড়লো না দরজা ছাড়লো না আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লাগলো আল্লাহ দেখলো এই কুকুরের কত বড় কৃতজ্ঞতা সে তার আপন বন্ধুদেরকে সে ছাড়ে নাই এ পাহারা দিতে 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 মারা গেল আল্লাহ বলেন আজাবু আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আমার আয়াত আমার নিদর্শনাবলীর মধ্যে কতই না আশ্চর্য নিদর্শন আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ এই ঘটনাকে আশ্চর্য নিদর্শন বলে দিলেন আহা এই কুকুরটাকে নবী বললেন সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বললেন উম্মাত এই কুকুরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের তাসনিম নদী একটা নদী আছে নাম তাসনিম বেহেশতের একটা নদী আছে তাসনিম এই নদীর ভিতরে যাকে গোসল করাবে তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে
এই কুকুরটাকে ওই পানি দিয়ে গোসল করাইলো, ভিতরও পাক হইলো বাইরও পাক হয়ে গেল, কুত্তার আকৃতি বাদ দিয়ে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ ওই সাতজন আল্লাহর ওলি যুবকের সঙ্গে আমার আল্লাহ এই কুত্তাটাকে জান্নাতি বানিয়ে দিল। হ্যাঁ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাজান আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে। আরে কুত্তা যদি জান্নাতে যায় তাহলে আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি। আমি বলি নাই, কোরআন বলেছে। কে বলেছে? কে বলেছে? কোরআন কি এই এই আপনার আমাদের কথা না আল্লাহর কথা? হ্যাঁ বুঝে যাবেন। এই যে দেখেন কুত্তাটা আপনার বাড়িতে আসে, আপনার সারপাশ দিয়ে ঘুরে, কুত্তাকে মালিক আপনি আমার ভুলে গেছেন, কতদিন হলো আপনারা দেখি না, আমার ঘরে একটা বিলাই আছে, বাড়িওয়ালা গেছে বাপের বেদ বেড়াইতে, প্রায় গত জুমার পরে আমি বেরিয়েছি, আজকে বাসায় ঢুকছি, আজকে বাসায় ঢুকার পরে সকালবেলা 11টার সময় ঘুম ভাঙছে, ছেলেটারে বললাম মাদ্রাসার ছাত্রটাকে বললাম তাড়াতাড়ি একটু খাবার টাবার নিয়ে, তো খাবার টাবার আনতে আনতে আমার ওয়াইফ বাচ্চা কাছে নিয়ে ঘরে ঢুকছে, তা আমার বলে নাই যে আমি আসতেছি, তো বাসায় ঢুকছে, ঢুকার পরে বিলাই কেমন জন্য টের পাইছে আমি এসি, এই আইয়া এই চেঁচা চেঁচি শুরু করছে, খাউন দেন খাউন দেন, ক্ষুধা লাগছে খাউন টাউন দেন, পরে সে খানা খানা খাওয়ার সময় ওরে খাওয়াই হের পরে আমি বাইতেছি, সাত দিন পরে পাই এটা পাগল হয়ে গেছে একটা বিড়াল পর্যন্ত। আল্লাহ আকবার। জরিনার মার কাছে এক হইতেছেন, জরিনার মা ও একটু পানি দাও শরবত দাও, লে খাও, দিছে একটা ধমক, এটা কুত্তার চাইতো খারাপ, কৃতজ্ঞতা নেই। হ্যাঁ মুসলমান কৃতজ্ঞতা হতে হবে, কৃতজ্ঞ, দুনিয়াতে কৃতজ্ঞতা যদি না থাকে মহা মুশকিল। দোয়া 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 দোয়া, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না এটা অকৃতজ্ঞ সন্তান, কি কথা বলেন না কেন? এই কোরআন বলে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বির রহমহুমা কামাল ও রব্বায়ানি ও বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে আমি বলেছি, আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেইভাবে জান্নাতের ভিতরে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা ছোট্টকালে আমাকে লালন পালন করেছে, ছোট্টকালে লালন পালন করেছে, আমাকে কোলে করে করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে, বুকের ভিতরে নিয়ে গরম করে কাপড়ের মধ্যে ঘুম পাড়িয়ে রাখছে, আল্লাহ তুমি সেইভাবে আমার পিতামাতাকে লালন পালন করো। আমার মালিক আমার আল্লাহ নিজে দোয়া শিখাইলেন। আর আমার দেশের ছেলেরা এখন দোয়া মানে না, কয়টা বেদাত, কে বলছে রে শায়েখ বলছে, তোর শায়েখ তোর দোয়াও খাইছে, তোর 8 টাকার তারাবির 20 টাকার তারাবির 8 টাকা বানাইয়া 12 রাকাত উসুরি করে ফেলছে। তাই আসতে কোন কে জোরে কোন, মসজিদে জুতা সর আছে না নাই? কি সর? এই জোরে কোন, জুতা সর ফাইলে কিছু মা দেন, কারণ কি এটা জুতা চোর, এটা হলো গরিব চোর, যারা মসজিদ থেকে জুতা চুরি করে নেয় হলো গরিব চোর, এর মানে কিছু টিছু নাই, এই পাইছে এক জোড়া জুতা নিয়ে বেঁচে খাইব, এলো গরিব চোর চেঁচরা চোর। আপনার মসজিদ থেকে আজকে নামাজ চুরি হয়ে গেল 12 রাকাত, সারা জীবন সাহাবিরা নামাজ পড়লো 20 টাকাত, তাবিরা নামাজ পড়লো 20 টাকাত, শাফি হাম্বলি মালিকি হানাফি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হাজার হাজার শত শত বছর ধরে মুসলমানরা নামাজ পড়লো তারাবির নামাজ 20 টাকাত, আজকে তারাবি চুরি হয়ে গেল 8 টাকাত, 12 রাকাতই চুরি হয়ে গেছে, তার মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স কিশোর আন্তর্জাতিক সোর বলে হুজুর দলিল কি, আমি কত দলিল দেবো, আমার ঘরে এত কিতাব আছে দলিল দিয়ে কবরে থুই দিয়ে যাবে, আর কিতা কইতাম বলেন তো, আর কি বলবি, হযরত ওমরের মতো সাহাবী, হযরত ওমরের মতো
10 জন আশারে মুবাশশারের সাহাবী তখন 9 জন জিন্দা 3 4 খলিফার 3 খলিফা জিন্দা নবী বলেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদি তোমরা আমার সুন্নাহ মানবে আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবে হযরত ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে সাদ ইবনে বকাস সাইদ ইবনে জুবাইর আবু উবাইদ ইবনে জাররা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন হযরত আলী সহ 9 জন আশারে মুবাশশারা সাহাবী তখনও জিন্দা তাদের উপস্থিতিতে হযরত ওমর তারাবির নামাজ চালু করলেন 20 রাকাত একসাথে জোরে বলা যাবেন আল্লাহু আকবার অদ্যাবধি পর্যন্ত মুসলিম মিল্লাতে এখনো 20 রাকাত চালু হয়ে আছে কোটি কোটি মুসলমান 20 রাকাত তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে গেছে আজকে 12 রাকাত চুরি হয়ে গেল আর আপনি বলতেছেন শায়েক বলেছে ঢেট কপালে লাথি মার শায়েকের যে শায়েক নামাজ চুরি করে কথা বলেন ঠিক না বেটে আচ্ছা আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুক বলেন আমিন খালি বলে মিলাদ পড়লে বেদাত হয় কি কথা কর না কা খালি কয় মিলাদ পড়লে বেদাত আরে 12 রাকাত নামাজ যারা চুরি করছে ওরা হলো সবচেয়ে বড় বেদাতি কে কথা কর না কে জোরে কর হযরত ওমর যে কাজ করেছে এই কাজের উল্টে যারা করবে তারা তো অরিজিনাল বেদাতি কিন্তু আল্লাহর নবী কইছে ফা আলাইকুম বিসুন্নতি আমার সুন্নাহ মানবে অসুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদির খুলাফায়ের রাশিদিনের সুন্নাহ মানবে এই সুন্নতের বিপরীত যারা করবে ওরা হলো অরিজিনাল বেদাতি মিলাদ পড়লে বেদাত আচ্ছা মিলাদ পড়লে কি বেদাত হবে আমি আপনাকে বলি আমি আপনাকে বলতেছি বুঝাই বলতেছি যারা মিলাদের বিরোধিতা করে আমি আমার ওই ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন মনোযোগ দিন তো প্রথমত মিলাদ আমি শেষ করে দেব আপনাদের কষ্ট হচ্ছে জানি রাত বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলবে তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার নারে তাকবীর খুব মনোযোগ দিন না সারা রাত চলবে না আপনারা যে বলছেন এই বলতে দেরি হয়েছে নেকি লিখতে দেরি হয়নি নেকি লেখা হয়ে গেছে এখন হ্যাঁ ঠিক আছে আগামী বছর হবে ইনশাআল্লাহ আমার দোস্ত বলেছে আগামী বছর মাগরিব থেকে শুরু হবে ফজরের পরে ইনশাআল্লাহ একবারে 100 ডেক নিয়ে তারপর যাবে আল্লাহ ততদিনে এই হাজী কেরামতুল ইসলামের পরিবার পরিজনকে আল্লাহ হায়াতে বাঁচায় রাখুক এবং সুস্থ রাখুক ভালো রাখুক দোয়া করে বলেন আমিন এরকম পরিবার বাংলাদেশে বহু আছে কিন্তু বাপের জন্য দোয়া করার মতো নাই ঢাকা শহরে আমি তো বসুন্ধরায় থাকি কোটি কোটি টাকার মালিক বাপের কবরের কাছে দাঁড়ানোর টাইম পাই না ভুলাই যায় বাবা শাহ মুড়ি দিয়ে গেছে বাবা শাহ বুঝেন বাবা শাহ বোতল শাহ বোতল শাহ চিলচিল্লি বোতল একটা ধরে টান একটা দিয়ে আইসে ঘরে এসে ফুলায় বাপের কা বিয়াই ভালো আছে বিয়াই ভালো আছে বাবা বোতল শান মুড়ি দিস বোতল শান মুড়ি এরকম বহুত আছে আল্লাহ পাক এই ফ্যামিলি দিকে আল্লাহ সম্পদ দিয়েছেন মনু দিয়ে দিয়েছেন কি কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন এরকম ফ্যামিলি বাংলাদেশের ঘরে ঘরে তৈরি করে দেয় বলে না আমিন বাবার জন্য এরকম দোয়া খের গ্রামবাসীর জন্য মরহুমদের জন্য আল্লাহ সবাই দিয়ে করায় না এই যে মাগরিব থেকে শুরু হয়েছে এই পর্যন্ত ওয়াজ নসিহত হয়েছে ভাই সব হয়েছে না ভাই এই মাহফিল শেষে একটা দোয়া হবে আল্লাহ মরহুমদের কবরে তুমি সব পৌঁছাও ওই যে আল্লাহ রলি 11 বার দুরুদ শরীফ পড়ে মরহুমদের জন্য দোয়া করে গেলেন 70,000 কবরের আজাব মাফ হয়ে গেল আচ্ছা জোরে বলেন তো সুবহানাল্লাহ হাসান বসরি কোন জামানার ইমাম হুসাইনের জামানার ওই জমানাতে কবরের পাশে দাঁড়াইয়া দুরুদ শরীফ পড়ে দোয়া ছিল আর বর্তমান জমানা এসে বেদাত হইছে কি বুঝলেন আপনি ইমাম হুসাইনের জমানা এটা জায়েজ ছিল মুস্তাহাব ছিল নেকের কাজ ছিল আর এখন এসে বেদাত হইছে তার মানে বুঝা গেল আসলে আমরা যারা দোয়া মানি তারা বেদাতি না যারা দোয়া মানে না ওরা হলো অরিজিনাল বেদাতি বেদাতি সিনে যাবে বেদাতি সিনে যেতে হবে যেতে হবে সিনে যেতে হবে
বেদাতে রসুল চিনে যান মা মুহদিসা আমি লিখিনি ইমাম শাফিঈ লিখেছেন পৃথিবীর চার আলেমের এক আলেম মা মুহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাযিহি বিদআতুদ দালালা ইমাম শাফিঈ ইমাম বাইহাকি ইমাম নববী ইমাম হাযরত আসকালানি মোল্লা আলী কারী ইমাম ইজ্জুদ্দিন ইমাম বদরুদ্দিন আইনি হানাফি ইমাম হাযরত আসকালানি ইমাম হাযরত হাইতামি আল শাফিঈ পৃথিবী কয়জন আমি 55 জন মুহাদ্দিসের বেদাতের তকরির আমার তাফসীর আমার ঘরে আছে ইমামরা লিখেছেন যেটা সুন্নতের কিতাবুল্লাহর বিপরীত কোরআনের বিপরীত কোরআনের বিপরীত কোরআনের সিদ্ধান্তের বিপরীত প্রিয় নবীজির সুন্নতের সিদ্ধান্তের বিপরীত সাহাবী তাবেঈন তাবে তাবিনরা যেই মাসালার পক্ষে ফতোয়া দিয়েছেন সেই পক্ষের ফতোয়ার বিপরীত এবং এজমায়ে উম্মাহ উলামায়ে মুস্তাহিদিন বসে যেই ফতোয়া লিখেছেন সেটার বিপরীত যারা করবে ইমাম শাফিঈ বলতেছেন ফাহাযিহি বিদআতুদ দালালা ওটাই হলো বেদাতে দলালা ওটা বেদাতি 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 আজকে যারা 8 টাকা তারাবি বানিয়েছে ওটা বেদাতি যারা আজকে 1 রাকাত বেতের করেছে ওটা বেদাতি যারা আজকে দোয়াকে মানতেছে না দোয়া করাকে আজকে অস্বীকার করতেছে বেদাতি আজকে কবর জিয়ারতের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া কালাম করা জিকির আজগার করে কোরআন তেলাওয়াত করে দোয়া করাকে যারা দোয়া করে ওটা বেদাতি কি কথা বলেন না কেন বেদাতি আমরা বেদাতি না ওটা নিজে বেদাতি ওই আল্লাহকে খুশি করেছিলেন হযরত শাহজালাল ইয়ামানি ওই আল্লাহকে খুশি করেছিলেন খাজা মাইনউদ্দিন চিশতি সানজারি ওই আল্লাহকে খুশি করেছিলেন মুজাদ্দিদ আল ফিসানি সেরহেন্দি ওই আল্লাহকে খুশি করেছিলেন বরফের গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওই আল্লাহকে খুশি করেছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহকে খুশি করেছিলেন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহকে খুশি করেছিলেন আল্লাহর যত প্রিয় ওলিরা কবরে ঘুমাই গেলেন মাটির নিচে শত শত বছর পর্যন্ত মাটি তাদের শরীর স্পর্শ করতে সাহস করে নাই একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বললেন এই কোরআন এটার ভিতরে কি কোনো ভুল ত্রুটি আছে সন্দেহ কি আছে আল্লাহ কালামে বলে দিলেন কুল্লু নাফস প্রত্যেক জীবন যাইকাতুল মউত মরণের স্বাদ আস্বাদন করা লাগবে আপনার আমার সামনে যেই ফুল আছে একেও মরণের স্বাদ নিতে হবে যেই মাটির উপরে বসে আছেন তাকেও মরণের স্বাদ নিতে হবে যেই ঘাসের উপরে বসে আছেন তাকেও মরণের স্বাদ নিতে হবে যেই কুকুর আপনার বাড়ি পাহারা দেয় তাকেও মরণের স্বাদ নিতে হবে যেই বিড়াল আপনার খাটে আপনার কম্বলের নিচে ঘুমায় তাকেও মরণের স্বাদ নিতে হবে যেই ফেরেশতারা আছে তাকেও মরণের স্বাদ নিতে হবে যেই মানব দানব জিন পরি সৃষ্টি মাখলুক আছে তাকেও মরণের স্বাদ নিতে হবে আপনি যে দুনিয়ার মধ্যে আছেন এই গাছতরু লতাপাতা যা কিছু আছে একেও মরণের স্বাদ নিতে হবে প্রত্যেকটা জীবনকে মরণের স্বাদ নেওয়া লাগবে কোনো মানুষই মরণ থেকে বাঁচতে পারবে না কোনো মানুষই মরণ থেকে বাঁচতে পারবে না কোনো মানবই মরণ থেকে বাঁচতে পারবে না ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিন আল্লাহ বলেন এই মৃত্যু তোমার কাছে যাবে এই মরণ তোমাকে খুঁজতে থাকবে এই মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই আসেন ওই মরণ আসার আগে দুনিয়ার জগৎ থেকে মালিককে খুশি করা লাগবে যেই মালিকই কোরআন নাজিল করেছেন সেই মালিকই কোরআনের মধ্যে বলেন হে আমার বান্দার শোনো শোনো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ইমানে আমলে যদি কবরে যাও উলাইকা হুম খায়রুল বারিয়া তুমি হবে সৃষ্টির মধ্যে সেরা এই মালিকই কোরআনে বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওজাতিল জান্নাহ ইমানে আমলে যদি কবরে আসো তাহলে তুমি তোমার কবরটাকে আমি আল্লাহ
রওজা বানায় দিব রওজা বানায় দিব রওজা বানায় দিব জান্নাতের বাগান বানায় দিব একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বুঝতে অসুবিধা কষ্ট হচ্ছে তাহলে মাহফিলে কি দোয়া করে যাওয়া যাবে কেন যাবেন ডাক্তার সাহেব আমাকে একটা কথা বলছেন ওনার আব্বাজানের একটা ওসিয়ত ছিল একটা ওসিয়ত ছিল বাবা মানুষকে খাওয়ায়ও আমার কলিজায় লাগছে এটা বল হুজুর কেন লাগছে ছোট করে বলি আপনাকে যদি বলি বাপ আপনার ছেলেটা খুব উপযুক্ত হয়েছে তো একটা মেয়ে দেখছি বিবাহ দিবেন তো আপনি জিজ্ঞেস করলেন ফরিদি হুজুর মেয়েটা কি করে বললাম পতিতলায় থাকে বলেন আপনি কি আপনার যুবক সুঠাম সুন্দর ছেলেটার সাথে কি পতিতলার কোনো মেয়ের বিবাহ দিবেন অনেক যুবকরা আমাদেরকে খুব মহব্বত করে বলে হুজুর প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনি এত পরিমাণে ভালোবাসে যে দেখা হইলে বুকের মধ্যে জড়িয়ে ঘুরে ধরে পাগলের মতো হয়ে যায় ওই যুবককেও যদি বলি ছোট তোমার জন্য একটা মেয়ে দেখছি পতিতলায় থাকে ও ছেলে কি আমার কথা মানবে মানবে না পতিতলের কোনো মেয়েকে কেউ গ্রহণ করতে চায় না সমাজ থেকে সে একেবারেই বঞ্চিত সে এক আলাদা অন্ধকার জগতের মানুষ কত পুরুষের সজ্জা সেই সে হয়েছে টাকার বিনিময়ে তার মাথার থেকে পা পর্যন্ত পুরোটাই ভ্যানিশ হয়ে গেছে ভিতরেও নাপাক বাহিরেও নাপাক এ মুসলমান সৃষ্টির নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সৃষ্টির নিকৃষ্ট পুরুষ সেই পুরুষ যে টাকা দিয়ে অন্য নারীর দেহ কিনে ভোগ করে মোহতারাম উপস্থিতি পতিতা নারী কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছে এমন সময় কুকুর হাঁপাইতে হাঁপাইতে জিব্বা বের করে ফেলছে বুঝে যাবেন লক্ষ্য দলিলে কাজ হয় না বিবেকের দলিল হলো সবচেয়ে বড় দলিল বিবেকের বুঝ হচ্ছে সবচেয়ে বড় বুঝ বাংলাদেশে বহু ভাই আছে নামাজ পড়ে কিন্তু বনের জমি বুঝাই দেয় না এ কথা বলেন না কেন বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না বোন এসে বলে ভাই জমি দিবি না পরে নিস এই পরে নিতে নিতে ভাই কবরে চলে গেছে কি কথা কন না কেন ভাই কবরে চলে গেছে পরে নিস বলতে বলতে কিন্তু বোনের জমি দেয় নাই আচ্ছা বলেন জমি কি বুঝাই দেওয়া লাগবে না লাগবেই তো মালিক ইয়াউমিদ্দিন এই কোরআন বলতেছে মালিক ইয়াউমিদ্দিন আমি মালিক হচ্ছে বিচার দিনের মালিক দুনিয়ার আদালত থেকে তুমি জজ কোর্ট আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মুক্তি পেলে হে মামলায় হেরে গেলে জজ কোর্টে যেতে পারেন ওখান থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আপনি মামলা খালাস পেতে পারেন কিন্তু মাগার আল্লাহর আদালত থেকে মামলায় খালাস পাওয়ার কোনো রাস্তা নাই বহু ভাই সেই দিন মামলার আসামি হয়ে যায় আমার এলাকায় একজন বোন এসে বলতেছে ভাই কিছু টাকা দেন আমি বললাম কারণ কি বলে ওষুধ কিনতে হবে তা বললাম আপনার ভাই তো অনেক পয়সার মালিক আপনি টাকা চান দেয় না আমি বললাম আচ্ছা বুঝলাম আপনার তো অনেক জমি আছে ভাগে পান ভাইরে বুঝাই দেয় না আমি বললাম চান না চাইলে খালি কে পরে নিস আমি বললাম হস করে আসছে কেউ হস করে আসার পরে ডিগ্রি আরো বাড়ছে কে বুঝলেন ডিগ্রি আরো বাড়ছে হে মুসলমান ওই পতিতা নারী টাকার জন্য কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো ঠিক এমন সময় একটা কুকুর হাঁপায়া হাঁপায়া রাস্তা দিয়ে যাচ্ছে পতিতা নারীর মনে বড় মায়া লাগছে আহারে আমার মালিকের একটা সৃষ্টি কুকুর পানির অভাবে জিহ্বা বের হয়েছে না এই কুকুর পানিবিহীন মরতে পারে না পায়ের মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই পতিতা নারী কুকুর কি পানি পান করানোর কারণে
আমার রাসূল সহিহ বুখারীর মধ্যে বলেন উম্মত আমার মালিক আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লেগে গেল আমার আল্লাহর সাথে সাথে ওই পতিতা নারী সারা জীবনের অপকর্মের গুনাহগুলি মিটাইয়া মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে না হইছে না সুবহানাল্লাহ মনে বুড়া হয়ে গেছে একসাথে জোরে বলে এ পাশ থেকে আওয়াজ আসে না জোরে বলে سبحان الله কেন জোরে বলাইতেছি বুঝে যাবেন আর জোরে বলেন কিসের জন্য মাপ হলো একটা কুকুরকে পানি পান করানোর জন্য একজন পতিতা নারীর সারা জীবনের গুনাহ মাপ হয়ে গেল হাই 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 আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ কত বড় মেহেরবান আল্লাহ কত বড় দয়াবান এই কুরআন আল্লাহ বলল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম বান্দারে নফসের সাথে যদি জুলুম করো কবিরা গুনাহ করে ফেলছো জীবনের অনেক ভুল তুমি করছো বান্দার চিন্তার কারণ নাই পেরেশান হইও না ভয় পাইও না রে বান্দা তওবা যদি করতে পারো আমি মালিক ওয়াদা করতেছি লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না ولا يغفر الذنوب جميعا আমি আল্লাহ তোমার জীবনের সব সব গুনাহগুলি মাফ করে দেব এই আমার দিকে তাকাবেন একটা মিনিট জাস্ট অ্যাট্রিশন আমার দিকে তাকাবেন একটা পতিতা নারী কুত্তাকে খাওয়ানোর জন্য যদি জান্নাতে যেতে পারে একশোদের তাবারকের খাবার কি বৃথা যাবে আসতে বললেন কেন এ জোরে বলেন বৃথা যাবে বুঝে যাবে ডাক্তার সাহেব বললেন রাত্রিবেলা দিবাতে কারাগারি ফারাগারি করে অনেকে এক টুকলার জায়গায় ছয় টুকলা লয়ে গেছে অহন দিনে দেয় আচ্ছা যারা রাত্রিবেলা এক টুকলার জায়গায় ছয় টুকলা নিল এরা জান্নাতে যাইব না আমরা দেশে কিছু মানুষ আছে দেখবেন বাদামওয়ালার কাছে যায় এ বাদামওয়ালা তোর বাদামের দাম কত রে আমার বাদামের দাম হচ্ছে একশো গ্রাম পঁচিশ টাকা মাপ কত মাপ বুক আড়াইশো গ্রাম মাপ তো আড়াইশো গ্রাম বাদাম হলো মাপতে মাপতে এই দিক দিয়ে পঁচিশ গ্রাম খাইয়ে লাইছি এরকম আছে না বেশিরভাগ আমরা যুবক শ্রেণীর এটা করে সারফেস দিয়ে সারফেসটা দুষ্ট এক পরে যায় আচ্ছা ওই বাদাম হলার ব্যবসা কত পাঁচশো টাকার বাদাম নিয়ে এক হাজার টাকার বাদাম নিয়ে বুঝছি সারাদিন বেশি ও পাঁচশো টাকা লাভ কর সারফেস দিয়ে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে পঁচিশ গ্রাম বাদাম খাইলে ওরা লাভ থাকে কি গরিব মানুষ বিবেকের মধ্যে কিভাবে কুত্তায় মুইতে দিছে খালি চিন্তা করছেন কি আসেন কে কুত্তাই এমন ভাবে মুচ্ছে জোর বুঝি নাই মেহেশরের মাঠে বাদামালার পিছনে লক্ষ লক্ষ বছর দৌড়াইতে আর খালি কইতে বাদামালা মাফ করে দে বাদামালাকে আইসি গেট আউট সরে যা আজকে চান্স নাই সর হ্যাঁ এগুলি কাজ করবেন না আপনার জন্য এক প্যাকেট বরাদ্দ এক প্লেট বরাদ্দ ওটাই খান বেশি নিতে গেলে আরেকজনের রিজিকে হাত দিবে না কি কথা বলেন না কেন আজকে আপনারা যারা আসছেন একবার পারফেক্ট মুসলমান
এরা সিন্নি তাবারক জিলাফির জন্য কেউ আসে না, সব মহব্বত করে ভালোবাসে ওয়াজ শোনার জন্য আসে, কথা বলেন ঠিক কি না? কালকে রাতে যারা আসবে তারাও ওয়াজ শোনার জন্য আসবে, আজকে যারা আসছে একদম পারফেক্ট, এর ভিতরে খুঁত নাই, আজিজি ভাই ভেজাল নাই, কোনো ভেজাল নাই, এটা ভেজাল ছাড়া বুঝুন না, নারে তাকবীর, নারে তাকবীর, ভেজাল ছাড়া। তাহলে আপনারা বলেন তো প্রতিটা নারী কুত্তাকে খাওয়ানোর জন্য যদি জান্নাত নসিব হতে পারে, কুকুর শ্রেষ্ঠ না মানব শ্রেষ্ঠ? আল্লাহর বান্দাকে খাওয়ানোর জন্য আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করবে ভাই। এই খাবার নিয়ে আমাদের দেশে অনেক উসুল আছে, এটা খাওয়ান যাবে না, মিলাদের পরে যাব না, আগে যাবো, মরার পরে যাইতো না, পরে যাইতো, খালি নানান ঝগড়া, খালি ভেজা। আরে বেটা মানুষ মানুষ তো খাওয়া বাড়ি চাই না, কি কথা কর না, খাওয়াইতে চাই না, তুই আর ফতোয়া দিস না ভাই, তোর আল্লাহর দোয়াই লাগে, ফতোয়া দিয়ে দিয়ে আমরা শেষ করে ফেলেছি সেদিন, কি কথা কর না, কে মানুষ মরে গেলে খাওয়ান যাবো না, এক হুজুরের বার সেদিন শুনতেছি আল্লাহ মাফ করে দিব। আমি শ্রদ্ধা করি তাদের মতামতটাকে, ওয়াজ করতেছে মানুষ মরে যাওয়ার পরে যে ফাতিহা করা হয়, এই ফাতিহার খাবার খেলে আত্মা মরে যায়। আমি কইতেছি উরে ভাই সারা বছর করে কুরবানির চামড়ার টাকা খাইলি, সৎকার টাকা খাইলি, ফেতরার টাকা খাইলি, তাতে আত্মা মরে গেল না, খালি ফাতিহার খাবার খালি আত্মাটা মরে গেল, তোর কি আত্মার আত্মারে, কি কথা কর না, তোর কি আত্মা, এই আত্মা নিয়ে তুই হুজুর হইছিস কে, বুঝতে পারছিস? এ হলো আমার দেশের অবস্থা। এখন যেহেতু কথাটা উঠছেই তো মাসালার একটা দলিল আপনাদেরকে দিয়ে যাই। আজ থেকে 550 বছর আগে একজন ইমাম আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, আল-হামিলি ফাতওয়া। এই কিতাবের আল-মুজাল্লাদু সানিতে একটা মাসালা লিখছেন, তুলউস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া। এই রিসালার ভিতরে তিনি একটা মাসালা হাদিসে কারীমা লিখেছেন, আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, 600,000 হাদিস মুখস্থ ছিল, তিনি একটা কিতাব লিখছেন, কিতাবুজ জুহুদ, এই মিসকিনের ঘরে আছে বাপ। এই কিতাবুজ জুহুদের মধ্যে তিনি বিশুদ্ধ সনদ একটা হাদিস আনছেন। ইমাম সুয়ুতি লিখতেছেন, ইমাম তাউস রহিমাহুল্লাহ ছিলেন 70 জন সাহাবীর ছাত্র, তিনি 70 জন সাহাবি থেকে দিন শিখেছেন, ধর্ম শিখেছেন। সুবহানাল্লাহ, ভালো যাবে না ভাই, কতজন সাহাবি? 70 জন। জোরে বলতে হবে, কতজন? আরো জোরে বলেন, কতজন? আচ্ছা, জীবনে একজন সাহাবির জুতা দেখছি আমরা? একজন সাহাবির জুতা ধরার সুযোগ হয়েছে? হাই হাই হাই, 70 জন সাহাবি থেকে তিনি দিন শিখেছেন। আচ্ছা ধরেন, আমাদের ডাক্তার সাহেব হলেন শিশু বিশেষজ্ঞ, উনি একজন অধ্যাপক, ওনার একটা প্রেসক্রিপশন, ইনি একটা বাচ্চার ব্যাপারে প্রেসক্রিপশন দিলেন, তো প্রেসক্রিপশনটা এনে আপনি গ্রামের একজন ডাক্তারে বললেন, ভাই তুমি তো গ্রাম্য ডাক্তার, তো এই প্রেসক্রিপশনটা দেখো তো। তখন গ্রাম্য ডাক্তার প্রেসক্রিপশনটা দেখলো, ধুর উনি বুঝে কি, প্রেসক্রিপশনটা ফেলাই দিয়ে বলো যে ধুর উনি বুঝে কি, উনি এটা বুঝে নাই, উনি প্রেসক্রিপশন বালা দিছে না। আচ্ছা, তার মানে বোঝা গেল গ্রাম্য ডাক্তারের মাথার ভিতর সমস্যা আছে, কি কথা কর না, কই অধ্যাপক আর কই গ্রাম্য ডাক্তার, তার বোঝা বোঝা গেল ওনার মাথার ভিতরে প্রবলেম আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2,00,000 হাদিসের হাফিজ, জামানার মুজাদ্দিদ ও মুস্তাহিদ, 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। উনি দিনের মাসালা দিতে যে লিখছেন, যে ইমাম তাউস রহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, ও নবীর উম্মত, আমাদের জামানাতে মানুষের ইন্তেকালের পরে 7 দিন এবং 40 দিন পর্যন্ত আমরা জানতাম মানুষ কবরের মধ্যে খুব পেরেশানির মধ্যে কাটায়। আহা, ইমাম তাউস বলতেছেন, এই 7 দিন এবং 40 দিনের দিন ইস্তাহিব্বুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাবাত করে এনে উত্তম খাবার পরিবেশন করাইয়া মরহুমের জন্য দোয়া করাইতে হয় ভাই, একসাথে বলতে হবে আল্লাহু আকবার। অ্যাটেনশন প্লিজ, আমি কোনো ব্যক্তির বিরোধী না,
মনোযোগ দিবেন কে কি মাসালা দিল এটা আমার দেখার টাইম নেই 1450 বছর আগে নবীর সাহাবীদের জমানাতে মানুষের ইন্তেকালের পরে মানুষকে দাওয়াত করে নে উত্তম খাবার খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করানো হতো সেই সময় এটাকে মুস্তাহাব মনে করতেন ওই সময়কার ইমাম বলতেছেন ইস্তাহিবুনা 70 জন সাহাবীর ছাত্র বলতেছেন ইস্তাহিবুনা আমাদের কাছে এটা মুস্তাহাব ছিল নেকের কাজ ছিল সওয়াবের কাজ ছিল ওই সময়কার নবীর সাহাবীর ছাত্ররা বলতেছেন নেকের কাজ আর 1450 বছর পরে এসে হয়ে গেল বেদাত কি কথা কন না বুঝেন না সাহাবীর ছাত্র বলে মুস্তাহাব আর 1450 বছর পরে এসে বলতেছে বেদাত তাহলে 1450 বছর আগে সাহাবীর ছাত্ররা কি ইবাদত বুঝে নাই বুঝি হাই হাই উন্ডা দিন বুঝে নাই এখন দিন বুঝে গেল উন্ডা ধর্ম বুঝে নাই এখন ধর্ম বুঝে গেল তাহলে বলেন মানুষের এই উত্তম খাবারের ব্যবস্থাটা আল্লাহু আকবার এটা আজকে থেকে না এটা 1450 বছর আগে থেকে চলমান আছে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে কথা বলেন ঠিক না মিটে চলবে আওয়াজ তুলে বলেন চলবে এটা আমরার তরিকা না সাহাবীদের তরিকা তো সাহাবীদের তরিকা কি আমাদের মানার তরিকা নাকি সাহাবীরা যদি বেদাতী হয় তো ধর্মই তো থাকে না হাই 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 উম্মতের হলো কি উম্মতকে কি করে শিখাবেন বলেন তো বলে আপনি জানেন কত বড় শাইখ বলছে কত বড় হুজুর বলছে আরে হুজুর কত বড় হলে একজন সাহাবীর জুতার ওজনের সমান হয় বলেন তো হুজুর কত বড় হলে একজন সাহাবীর জুতার ওজনের সমান হয় বলেন তো যাদের সামনে এই কোরআনের আয়াত নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলা যাবে না এই কোরআন যাদের সামনে নাজিল হয়েছে যারা এই কুরআন নবীজির কাছ থেকে শিখেছে এই কুরআন যারা রসূলের কারীমের কাছ থেকে বুঝেছে আপনি তো কুরআন হাতে নিয়ে তাফসীর করেন যারা এই কুরআন বুঝেছে রসূলের কারীমের জবান থেকে কুরআন যারা শুনেছে তারাই কাজকে মুস্তাহাব মনে করত আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দিক বলেন আমিন আমি কারো বিরুদ্ধে বলতেছি ভাই কার বিরুদ্ধে তো আমার বক্তব্য না আমার সঠিক যেটা এটার পক্ষে আমার বক্তব্য হে মুসলমান পতিতা নারী যদি কুকুরকে পানি পান করে আর জান্নাতে যাইতে পারে রে বাপ আমরাও মানুষ খাওয়াইয়া জান্নাতে যেতে পারি আশা করা যায় কারণ মালিক কে খুশি হবে জানি না সহি মুসলিম থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন।